মালদাতে আগামী 7ই মে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদার বাইপাস নিত্যানন্দপুর ময়দানে জনসভা করেন। এই জনসভা দেখতে হাজার হাজার মানুষ সমাগম হয়। মালদার গাজল থেকে বিজেপি কিছু কর্মী তারা অটো গাড়ি রিজার্ভ করে মোদীর সভা দেখতে আসেন। ফেরার পথে গাজল ঘাকসোল 34 নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং বিজেপি কর্মীরা ওই গাড়ির তলায় চাপা পড়ে যায় বলে খবর। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে টোল প্লাজার অ্যাম্বুলেন্সে করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তারা। জানা যায় সেই গাড়িতে 8 জন যাত্রী ছিলেন। তাদের বাড়ি গাজল কচুয়াটোলা এলাকায়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাই তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টোল ট্যাক্স পার হয়ে যে কালী মন্দিরটা আছে, কালী মন্দিরের পাশে একটা 407 দাঁড়ানো ছিল, ওই 407 তারপর আমাদের টোটোটা ওই থেকে অটো আসছে। এবার ও মনে হয় মানে ঘুম ঘুম ভাবছিল নাকি, ও একদম ওর সাইডে লাগা মানে চলে যাচ্ছিল আর কি। তখন আমার পাশে একজন ছিল নিজাদা নামে, ওই নিজাদা বলছে কী হলো, কী কী করছো তুমি? এই বলতে গিয়ে তবুও বাঘপুর থেকে কোনাটা লেগে গেছে ওই 407 সাইডে আর কি। তখন ওই গাড়িটা পাশে গিয়ে পড়ে যাচ্ছে। আমরা গাড়িতে ছিলাম 8 জন। কোথায় গেছিল সমাবেশ? আমরা ওই মানে মোদীজির সমাবেশে গেছিলাম শাহপুরে। কোথায় যারা গেছিল, কোথায় তাদের বাড়ি? আমাদের সবারই বাড়ি ওই কচুয়া রবীন্দ্রপল্লী। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সদন কুমার চৌধুরী। কোথায়? মালদা বাইপাস। হ্যাঁ, কী হচ্ছিল মালদা বাইপাস? ওখানে প্রধানমন্ত্রী এসেছিল, সেখানে আমাদের থেকে গাড়ি নেওয়া হয়েছে। কোথা থেকে নিয়েছিল গাড়ি? আমাদের গাজন থেকে নিয়েছিল। হ্যাঁ, কোথা থেকে গেছিল? গাজন আসছিল, গাজন সমস্ত ওটা গেছিল। তারপর ওখান থেকে আসার পথে এই পিকআপটি রাস্তার উপরে, অর্ধেকটা গাড়ি রাস্তার উপরে থাকে, ওদিক থেকে আসার পথে আমি আসছি, ওদিক থেকে আসার পিছন দিকে একটা বড় গাড়ি এসে ঢুকে, যার কারণে আমি ডান দিকে চাপতে পারিনি, যার জন্য ঢুকে গেছিলাম। কতজন ছিল? ছিল অনেক, 8-10 জন। কতজন আহত? 6 জন। কোথায় নিয়ে গেল? তাহলে কি হলো, নরেন্দ্র মোদীর পার্টির প্রোগ্রাম দেখে ফিরছিল একটু বলো। হ্যাঁ, পার্টির প্রোগ্রাম থেকে ফিরছিল। আজ কে এসেছিল? আজকে ওখান থেকে ফিরছিল। এদের বাড়ি গাজলেই? কি অবস্থা গাড়ির? গাড়ি পুরোটা ক্ষতি হয়ে গেছে। গাড়ি কি পাল্টে গিয়েছে? বললো যে গাড়িটা পাল্টে গিয়ে। কি নাম তোমার? ধর্মেন্দ্র চৌধুরী। ধর্মেন্দ্র চৌধুরী, বাড়ি? রানীগঞ্জ। রানীগঞ্জ, ঠিক আছে।